আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমি তারিকুল ইসলাম মাসুম সবাই ভালো এবং সুস্থ আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন birinews24.com এর প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাসি দৈনিক ইত্তেফাক প্রভাবশালীদের জন্যই যত সুবিধা ঋণ পাচ্ছেন না সব উদ্যোক্তা ঘুরে দাঁড়ানোর জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ যথেষ্ট নয় মন্ত্রিসভার সিদ্ধান্ত মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজ থেকে মোবাইল কোর্ট ভারতের উপর দিয়ে ট্রানজিট পাচ্ছে নেপাল সিনহা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত বাংলাদেশ প্রতিদিন কবে হবে পুলিশ সংস্কার নিশ্চিত হবে পুলিশের জবাবদিহি সংস্কারের কাজ চলছে স্বরাষ্ট্রমন্ত্রী কোতোয়ালির ওসি সহ চার পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা তালিকা হচ্ছে বৈধ অবৈধ হাসপাতালের লাইসেন্স নবায়নের সময়সীমা 23 আগস্ট করের জালে বন্দি বিনিয়োগ মানব জমিন ওসি প্রদীপের জলসাঘর ছিল বিকল্প থানা সিনহার মায়ের কান্না এটাই যেন শেষ ঘটনা হয় পুলিশের সামনেই এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা কালের কণ্ঠ এবছর স্কুলে অটো পাসের চিন্তা পদত্যাগ করতে যাচ্ছেন লেবাননের সরকার ইতিমধ্যে অবশ্য লেবানন সরকার পদত্যাগ করে ফেলেছে মৃতের সংখ্যা বেড়েছে বেড়ে 220 ভ্যাকসিন উৎপাদনের তোড়জোড় দেশেও সময় আমাদের সময় এপিবিএন এর চেকপোস্টে গুলি চালায় লিয়াকত প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বয়ান হাত তুলে বেরোনোর পরও গুলি স্যার আপনাকে আপনার নলেজে দিলাম দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ওসি প্রদীপ দম্পতির হিসাব ছাড়া সম্পদ কেন সিনহাকে তদন্তে কেন সিনহাতকে হত্যা তদন্তে কৌশলী র‍্যাব শিপ্রার পর জামিনে মুক্ত সিফাত জয় জয়দীন বিশ্বে আক্রান্ত 2 কোটি ছাড়ালো করোনা মহামারী দেশে হঠাৎ করে বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা করোনা উপসর্গ নিয়ে 2 জেলায় 6 জনের মৃত্যু সংবাদ সম্মেলনে সিনহার মা নাসিমা আক্তার এটাই যেন শেষ হত্যাকাণ্ড হয় সিনহাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে রাওয়া চেয়ারম্যান দেশ রূপান্তর মুখে মাস্ক নেই স্বাস্থ্যবিধির বালাই নেই করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে ভাদ্র মাসে দীর্ঘ বন্যার সংখ্যা দীর্ঘমেয়াদী বন্যা মোকাবিলার প্রস্তুতি সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন আর না হয় সিনহার মা সময়ের আলো ভুতুড়ে বিদ্যুৎ বিল পারফরমেন্স বোনাস আদায় করতে এলাকা ভিত্তিক বাড়তি বিল সর্বোচ্চ মুগদায় 61.07 শতাংশ সর্বনিম্ন নারায়ণগঞ্জ পশ্চিমে 25 শতাংশ ডিপিডিসি কর্তৃপক্ষ সহ অভিযোগের তীর খোদ বিদ্যুৎ সচিবের দিকে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা বিচার বহির্ভূত এমন হত্যাকাণ্ড যেন আর না হয় কক্সবাজারের এসপির প্রত্যাহার চায় রাওয়া ভাদ্র মাসে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যায় প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর মানবকণ্ঠ সিফাতি মূল সাক্ষী অন্য চার আসামিকেও রিমান্ড চেয়েছে র‍্যাব সিনহার বাসায়ও গিয়েছিল পুলিশ জামিনে মুক্ত সিফাত চার মামলারই তদন্ত করবে র‍্যাব স্যার রিমান্ডটা একটু কনসিডার করেন শাহেদ ভোরের কাগজ দীর্ঘস্থায়ী বন্যা নিয়ে সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী পুলিশকে যা বললেন সিফাত মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলা কামডাউন বলে গুলি করেন লিয়াকত প্রদীপ দম্পতির অঢেল সম্পদ অনুসন্ধান শেষে শিগগিরই মামলা করতে যাচ্ছে দুদক নেপালকে রেল ট্রানজিট দিচ্ছে বাংলাদেশ মন্ত্রিসভায় খসড়া অনুমোদন ইনকিলাব ভাদ্রের বন্যা নিয়ে প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ঠান্ডা মাথায় খুন এসপিকে অনতিবিলম্বে প্রত্যাহার দাবি রাওয়ার রহস্যের খোঁজে র‍্যাব মাস্ক পরা নিশ্চিতে এবার ভ্রাম্যমাণ আদালত মাদক বিরোধী অভিযানের আড়ালে প্রদীপ সিন্ডিকেট সংগ্রাম পুলিশের করা 2 মামলা র‍্যাবে হস্তান্তর সিনহা হত্যায় 4 পুলিশের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‍্যাব সরকারকে অভিবাসীদের জন্য বিনিয়োগের পরামর্শ করোনার আঘাতে চাকরি হারিয়ে দেশে ফিরেছেন প্রবাসীরা করতোয়া প্রদীপ টিকে যান 2 বড় কর্মকর্তার ছায়ায় ফোনালাপের পরামর্শদাতা সাবেক এসপি আল্লাহ বক্স ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে সিনহাকে রাওয়া চেয়ারম্যান ভাদ্র মাসের বন্যা নিয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী নতুন মৃত্যু 39 ও শনাক্ত 2907 জন শনাক্ত 2,60,000 ও সুস্থ 1,50,000 ছাড়ালো দ্য ডেইলি সান ইকোনমি গেটিং ব্যাক অন ট্র্যাক প্রণব মুখার্জি টেস্টেড করোনা পজিটিভ
The news today, invest heavily in health sector development. Bangladesh plans to spend billions. Mobile core to enforce mask rule. আমাদের হাতে থাকা পত্রিকাগুলো শিরোনাম ছিল এরকম। শিরোনামগুলো আসলে সবারই জানা। হ্যাঁ হ্যাঁ সবগুলো নতুন যেগুলো আসছে অগ্রগতি বিষয়ে যেটুকু এসেছে কিন্তু বিষয়গুলো সবারই জানা সিনহা হত্যাকাণ্ড র‍্যাবের তদন্ত শিপ্রার জামিন সিপাতের জামিন আবার দুদক মামলা করতে যাচ্ছে ওসির বিরুদ্ধে সিনহা দিয়ে শুরু করে সিনহার মাও আজকে একটা প্রেস কনফারেন্সে বলেছেন এই হত্যাকাণ্ডই যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে শেষ হত্যাকাণ্ড হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আমি নিজে অনেকক্ষণ দেখেছি অনেক টেলিভিশন লাইভ করেছে বেসরকারি টেলিভিশনগুলো এবং খুবই মর্মান্তিক আমার কাছে মনে হয়েছে এবং সত্যি কথা কি একটা ভালো ফ্যামিলির আপনার কথাবার্তা সিনহার মায়ের যখন কথাবার্তা শুনছিলাম নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়ছিলাম এবং একটা গুছানো সুন্দর একটা পরিবার যে একজন সন্তান চলে গেল সেই বিষয়টি কিন্তু সবাইকে আবেগ আপ্লুত করেছে এবং আমাকেও ব্যক্তিগতভাবে নাড়া দিয়েছে এবং যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন উনি সিনহার আম্মা সেটি হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটি যেন শেষ হয় এবং এটা কিন্তু এমন একটা তাৎপর্যপূর্ণ কথা এটা যদি সত্যিকার অর্থে সরকার বা সরকারের নির্দিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলো ন্যায় গ্রহণ করে তাহলে কিন্তু আমাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু বেরিয়ে আসবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানেই তো আমরা পরিষ্কারভাবে বুঝি যে ক্রস ফায়ার এটাই তো এতদিন ধরে চলে আসছে এবং সত্যিকার অর্থে বলতে হয় যে এই ক্রস ফায়ার কিন্তু দেশের বিভিন্ন আসলে শব্দটা ক্রস ফায়ার না হলে ফায়ার হলে মনে হয় হ্যাঁ সেটাই ফায়ার হলে হ্যাঁ যা ঘটে তার চেয়ে বেশিরভাগ কিন্তু এই দীর্ঘদিন ধরে ঘটে আসছে ওই টেকনাফ বা ওই ওই বেল্টে অর্থাৎ কক্সবাজার ওই বেল্টটাতেই ঘটে আসছে এবং ঘটার পরিষ্কার কারণ আমরা জানি যে ওই এলাকাটা মাদক থেকে শুরু করে মিয়ানমার থেকে শুরু করে বর্তমানে সবচেয়ে আলোচিত ইয়াবা সব ধরনের মাদক কিন্তু ওই দিক থেকে আসে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটে থাকে এবং এই ঘটনাগুলোর পেছনে পুলিশের কখনো কখনো প্রচ্ছন্ন বা পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতা আছে কখনো কখনো পুলিশকে বাহবাও দেওয়া হয় যে ক্রস ফায়ারের ঘটনার পরিপ্রেক্ষিতে চিহ্নিত কোনো সন্ত্রাসী মডেল এবং এমনও নামও কিন্তু এসেছে মাননীয় সংসদ সদস্যদের নামও কিন্তু এসেছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই পুলিশ বাহিনী কিন্তু এই বাংলাদেশের জঙ্গিবাদ বিরোধী আন্দোলন বলি বা জঙ্গিবাদ বিরোধী অভিযানে সফল হয়েছে আমি পরিষ্কারভাবে বলতে চাই এবং সবার প্রশংসা করিয়েছি এই করোনার সময় তারা খুব ভালো কাজ করেছে হ্যাঁ এবং করোনার সময় এক ধরনের মানুষের মন জয় করেছে এই পুলিশ বাহিনী কিন্তু এই যে এই পুলিশ বাহিনী যখন একজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে মানে তখন কিন্তু ওই যে অর্জনগুলো পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অর্জনগুলো সেইগুলো কিন্তু ম্লান হয়ে যায় এবং এই যে দেখেন একজন দুইজন এই পুলিশ অফিসার বা প্রদীপ বলি বা দুইজন পুলিশ অফিসারের কারণে কিন্তু গোটা পুলিশ প্রশাসনেও কিন্তু এক ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয় তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রস ফায়ার এটা সিনহার আম্মার সঙ্গে তাল মিলিয়েই আমরা সুর মিলিয়েই আমরা বলতে চাই এইরকম হত্যাকাণ্ড আমরা আসলে দেখতে চাই না এই বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশের অনেক অনেক সমস্যা আছে অনেক কিছু আছে কিন্তু আমরা কিন্তু এই গত 10-12 বছরে অনেক অগ্রসর হয়েছি বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক অগ্রসর হয়েছে আপনি যদি বলেন এই যে আপনার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য একটা মর্যাদার জায়গায় চলে গেছে কিন্তু এখন এই ধরনের দু একটি ঘটনা এই এই ক্রসফায়ার যেন আমাদের সেই জায়গাটাকে ম্লান না করে দিয়ে দেয় আর সিনহার যে বিষয়গুলো দেখবেন যে ওই শিপ্রা এবং শিফাত আজকে জামিনে মুক্তি পেয়েছে শিপ্রা গতকাল মানে আজকে মানে গতকাল এবং পরশু মুক্তি পেয়েছে আমরা আজ যেহেতু 12টার পরে আলোচনাটা করছি তারা কিন্তু প্রত্যক্ষ সাক্ষী এবং তাদের কাছ থেকে জবানবন্দি নিলে কিন্তু বিষয়গুলো পরিষ্কার হয়ে আসে এবং এখন আমরা দেখেন সাংবাদিক বলি বা মিডিয়ায় সবকিছু বলি প্রতিবেদনে প্রদীপ সম্পর্কে কিন্তু একটার পর একটা প্রতিবেদন প্রকাশ করছে কিন্তু আমার কথা হচ্ছে যে এই প্রদীপ সম্পর্কে তো আগেও আলোচনা কিন্তু এসছে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেন এই ধরনের ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বা কেন তার বিরুদ্ধে এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ প্রশ্ন কিন্তু এসে যায় এবং বারবার চলেও আসছে কিন্তু আলোচনায় যে বড় বড় কর্মকর্তাদের প্রশ্রয় এই প্রদীপ এত
দূর পর্যন্ত এসেছে আমরা সর্বশেষে যে কথাটি বলবো চেনার আমার সঙ্গে সুর মিলিয়ে যে সেটি হচ্ছে যে এরকম হত্যাকাণ্ড যেন আর না ঘটে এবং এই হত্যাকাণ্ডের যেন দ্রুত সুন্দর সুস্থ ব্যবস্থাপনা বা সুস্থ তদন্তের মাধ্যমে যেন দ্রুত বিচার কাজটা সম্পন্ন হয় এই প্রত্যাশাটাই আমরা করব একই সঙ্গে আমরা এই 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 ঘটনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি যে পুলিশ প্রধান এবং সেনা প্রধান কিন্তু কক্সবাজার গিয়েছিলেন এবং তারা একটি সংবাদ সম্মেলন করেছেন তারা আবেদন জানিয়েছে যে তারা তাদের এই দুই বাহিনীর মধ্যে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় আমরাও কিন্তু এমনটাই প্রত্যাশা করতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের মানে কোনো ঘটনা যেন না ঘটে যেখানে ঘটছে সেইখানে থাকলো সেটার জন্য সুন্দর সুষ্ঠু বিচার সম্পন্ন হয় সেটাই আমরা প্রত্যাশা করব কারণ বাংলাদেশ কিন্তু এখন এমন একটা জায়গায় চলে এসেছে যে এই যে কোভিড 19 এর পরে আমরা কিন্তু বন্যা মোকাবেলা করছি সবকিছু মিলিয়ে কিন্তু আমরা একটা এখন কিন্তু মানবিক বিষয়গুলোই কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি তার সঙ্গে এই ঘটনাটা কিন্তু আমাদেরকে কষ্ট দিয়েছে বেদনা দিয়েছে কিন্তু একই সঙ্গে কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলি বা ক্রস ফায়ার বলি সেটা কিন্তু এই বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে এই এটা কিন্তু খাপ খায় না বা এখন কিন্তু তাল মিলিয়ে চলা সম্ভব না হ্যাঁ একটা সময় আমরা দেখেছি বিভিন্ন কুষ্টিয়া সহ বিভিন্ন এলাকায় ওই যে আমরা সশস্ত্র দেখেছি বিভিন্ন বাহিনী দেখেছি সেই প্রেক্ষাপট কিন্তু এখন বাংলাদেশের নাই এখন বাংলাদেশ কিন্তু একটি শান্তি বলি বা জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে জঙ্গি মুক্ত বাংলাদেশও কিন্তু এখন বলা যায় একই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই দীর্ঘ 49 বছর পর কিন্তু আমরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছি এত দিন পরে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কিন্তু একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করেছি তাহলে সেই কারণেই আমরা বলতে চাই যে সেটি হচ্ছে যে সেই দেশে বিচার বহির্ভূত সেই কারণেই বলছি যে সেই দেশে সেই এই আইনের মধ্য দিয়ে যেহেতু এত গুরুত্বপূর্ণ বিচার কার্যগুলো পূর্ণ সম্পন্ন হয়েছে সেই দেশে একটি সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী বা মাদক দ্রব্য যারা নিয়ন্ত্রণ করে বা গডফাদার যাই বলি না করুক তাদের বিচারের মাধ্যমেই বিচারটা সম্পন্ন করতে হবে কোনো ধরনের আইন বহির্ভূত বা কসফায়ের মাধ্যমে এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান নাই এতে কিন্তু একটার থেকে আরেকটার সন্ত্রাসের কিন্তু শাখা প্রশাখা গজিয়ে ওঠে সে কারণে বলছি যে এই যে পুলিশ বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতার পরিপ্রেক্ষিতেই বলতে হয় যে পুলিশ প্রশাসনকেও তার নিজস্ব সংস্থার মানে স্বার্থেই বা নিজস্ব সংস্থার নিজস্ব বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই কিন্তু এই ধরনের বিচার বহির্ভূত কাজ যেন আর একটিও না ঘটে সেদিকে কিন্তু তাদের মনোনিবেশ দিতে হবে এবং চেনার আমার সঙ্গে তাদেরও মানে একসঙ্গে তাল মিলিয়ে কিন্তু বিষয়গুলো বিচার বিশ্লেষণ করতে হবে আমার কিছু করোনা পরিস্থিতিতে যদি যাই আবারও করোনা শনাক্তের হারও বেড়েছে আবার মৃত্যুও বেড়েছে একই সঙ্গে কিন্তু এটাও বাড়ছে মানুষ কিন্তু করোনাকে খুব বেশি বাংলা যেটা বলি আমরা পাত্তা দিচ্ছে বলেও আমার কাছে মনে হচ্ছে না কিন্তু এই যে এই যারা এই এই রোগে আক্রান্ত হয়েছে তাদের আমার পরিচিত অনেকেই আক্রান্ত হয়েছে কিন্তু তাদের বর্ণনা যদি আপনি শোনেন এটা যে কতটা কষ্ট বা বেদনাদায়ক মারা যাওয়ার যারা জানি তারপরেও আমি আপনাকে পরিষ্কার করে নামটি বলি আমাদের অর্থ মন্ত্রণালয়ের আগে জনসংযোগ কর্মকর্তা ছিলেন শাহিদুর রহমান আপনি চিনবেন উনি এখন পরিকল্পনা মন্ত্রী জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা উনি মানে সত্যি কথা বলতে কি খুবই একদম মানে বিদায়ের পর কাছ থেকে চলে এসেছেন এবং খুবই আজকে বলা হলো শাহিদ ভাইয়ের সঙ্গে শাহিদ ভাই বললেন যে এটা খুবই বেদনার কষ্টের যে ওইখান থেকে ফিরে আসা যে কত কষ্ট এবং শ্বাসকষ্টের বিষয়গুলো যেভাবে বর্ণনা দিলেন শাহিদ ভাই আমরা নিজেরাও ভয় পেয়ে গেলাম যে এটা কি কিন্তু আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ একটি বড় প্রশ্ন আসে যে জীবন জীবিকার তাগিদে কিন্তু আমরা কিন্তু এই যে মাস্ক পরা বা একটু স্বাস্থ্যবিধি মেনে চলা এই বিষয়টার দিকে কিন্তু খুব বেশি দেশের মানুষ নজর দিচ্ছে না এখন এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও হয়তো জোরালোভাবে প্রচার প্রচারণা ঘাটতি আছে কিনা আমরা জানি না কিন্তু আমার মনে হয় ঘাটতি আছে আমি যেটি বলছি সেটা দেখেন যে এই যে কোরবানির ঈদ গেল কোরবানির ঈদ কিন্তু গণপরিবহন চলল প্রত্যেকটা কিন্তু বলা ছিল যে এই স্বাস্থ্যবিধি মেনে চলবে প্রত্যেকটা গাড়িতে আপনার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে এখন ঢাকা শহরে যে সীমিত আকারে গাড়িগুলো চলে ওই ধরনের কোনো ধরনের কিন্তু ইয়ে নাই কিন্তু এই যে নজরদারিটা তদারকিটা যদি না থাকে মানুষ যদি এই বিষয়টিকে একদম পাত্তা না দেয় যদি এই এইটাকে মানে না মেনে যদি তার নিজের ইচ্ছা মতো চলে তাহলে কিন্তু এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা দেখেন যে পর্যায়ে চলে এসছে এই
এটা যদি বাংলাদেশের এই জনবসতি বা যে পরিমাণ লোক ঢাকায় বাস করে মনে করেন সেটা যদি আমরা খুব বেশি মানে নজর না দেই তাহলে কিন্তু আমার কেন জানি মনে হয় হঠাৎ করে যদি ওই ব্যাপক আকারে সংক্রমণ বা ব্যাপক আকারে মাস্ক না পরলে আজকে থেকে মোবাইল কোর্টের কিন্তু শাস্তির বিধান করা হয়েছে এর আগে শাস্তির বিধান এর আগেও কিন্তু ছিল যে এরকম না পুলিশ পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি বলতে হবে কেন আমি তো আমার নিজের জীবনটা নিজে রক্ষা করব আমি তো আমার ফ্যামিলির কারণেই আমাকে বেঁচে থাকতে হবে আমার পরিবার আমার সন্তানের জন্য বেঁচে থাকতে হবে তো আমি কেন সচেতন হব না আমি কেন আমার জীবনের দামটা বুঝব না আমি কেন আমার জীবনের মানে মূল্যটা বুঝব না ঝুঁকি নেব এটা তো এমন কিছু না যে মাস্ক পরে বা একটু স্বাস্থ্য সচেতন একটু হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বের হওয়া বা বাসায় বাইরে থেকে গেলেও প্রয়োজনীয় কাজ সেরে বাসায় ঢুকলে আপনার সাথে একটু বলতে চাই আপনি যে বিষয়টা তুলছিলেন যে গণপরিবহন গণপরিবহনে 60% ভাড়া বাড়ানো হয়েছে এই শর্তে যে তারা দুই সিটে একজন কিন্তু সেটা যেহেতু হচ্ছে না তাহলে মনে হয় এখন নিউ নর্মাল লাইফে আমার মনে হয় পরিবহন মন্ত্রণালয় বা যোগাযোগ মন্ত্রণালয় থেকে এ ধরনের ডিসিশন মানে নেওয়া উচিত সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ মানুষ তো আপনাকে মনে রাখেন মানুষ কিন্তু এই যে পাঁচ মাসের এই যে করোনার সঙ্গে মোকাবেলা করতে করে অনেকে কিন্তু নিঃস্ব হয়ে গেছে আপনারা আমরা সবাই প্রতিবেদন করে অনেকে ঢাকা ছেড়ে চলে গেছে অনেকের চাকরি চলে গেছে অনেকের আবার কি চাকরিটা করছেন কিন্তু বেতনটা ঠিক মতো পাচ্ছেন না এবং সত্যি কথা বলতে কি বলাই প্রয়োজন খালি আমরা অন্যের কথা বলি আমাদের মিডিয়ার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আছে আমাদের অনেক পরিচিত অনেক ছোট ভাই বড় ভাই যারা এই এই আমাদের সহকর্মী তাদের মধ্যেও কিন্তু আছে এগুলো বলাই প্রয়োজন খালি আমরা শুধু একটা বিষয় একটু আলোকপাত করতে চাই ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে একটা পত্রিকা রিপোর্ট করেছে পারফরমেন্স বোনাস আদায় করতে এলাকা ভিত্তিক বাড়তি বিল আমি বাড়তি বিলের একজন ভুক্তভোগী তিন মাস যাবৎ আমি দ্বিগুণ বিদ্যুৎ বিল দিচ্ছি কিন্তু সমাধান হচ্ছে না সমন্বয়টাও হচ্ছে না এখন সেটা এর আগেও কিন্তু একদিন আমরা আলোচনা করেছিলাম এখন আর কোন কর্মকর্তা বা যারা রিডার তারা তাদের নিজের প্রয়োজনে যদি বেশি বিল করেন এটা কোন দেশে বাস করি আমরা বুঝতে পারি না এবং আমার কাছে অবাক লাগছে এই যে আপনার গেল জুলাই মাসের বিদ্যুৎ বিল আমাকে দেওয়া হলো 31 জুলাই এটা কেমন করে সে 31 রিডিংটা তো নেয়নি তাহলে এটা 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 কিভাবে আমার বাসায় পৌঁছালো মানে তার সে অফিসে বসেই বিদ্যুৎ মানে বিলটা করে পাঠিয়ে দিয়েছে জুলাই মাসের বিদ্যুৎ বিল 31 জুলাই আমার বাসায় পৌঁছানো হলো তাহলে কিভাবে সম্ভব এটা তার মানে সে মন গড়া করে পৌঁছাইছে মানে মিটারটা দেখেনি না দেখে সে বিদ্যুৎ বিল করছে কিন্তু এইটা নিয়ে আমরা এত আলোচনা করছি এত প্রতিবেদন হচ্ছে কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু একবার একটা প্রেস কনফারেন্স করেছে অনেক আগে করেছে কিন্তু কোনো ইয়াটা নেই কিন্তু আমরা বারবার ভুলে যাচ্ছি যে এই মানুষগুলো অসহায় অবস্থায় দিন যাপন করছে এখন এই তাদের কষ্টের সীমা নেই মানে যারা নিজস্ব অল্প যা সঞ্চয় আছে সেই সঞ্চয় ভেঙে ভেঙে এখন খাচ্ছে এখন তার পরিপ্রেক্ষিতে যদি এই বাড়তি বিদ্যুৎ বিল বাড়তি পরিবহন খরচ যদি দিতে হয় বা তাহলে কিভাবে সে সংসার চালাবে বা কিভাবে সে বেঁচে থাকবে আমাদের কিন্তু প্রথমে এমন না তো যে তিনি এই বিদ্যুৎটা ব্যবহার করেছেন সেই জন্য দিচ্ছেন যে ব্যবহার করেনি তার সেটা বাড়তি বিলটা কেন দিবে আমাদের কিন্তু বারবার একটি প্রথমে একটি কথা মনে রাখতে হবে আমরা কিন্তু বলেছিলাম যে আপনি বাসায় থাকেন আপনার খাদ্যটি আমরা বাসায় পড়ে তবে সরকারি থাকে কিন্তু প্রথম থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছিল হ্যাঁ কিছু কিছু মানুষকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে কিন্তু সার্বিকভাবে কিন্তু যে ঘোষণাটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারেনি বাসায় কিন্তু সম্ভব হয়নি সেটাই বাসায় কিন্তু সেই কারণেই কিন্তু এই যে আমরা বারবার বলছি এখন আমরা যদি বলি যে আপনি বাইরে বের হয় না তাহলে তো বের হবে না কেন তার তো জীবনের পেটের তাগিদে বের হতে হচ্ছে তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকেও কিন্তু দোষারোপ দেওয়ার বিষয় নেই কারণ তার প্রয়োজনীয় জিনিসটা যদি আমি তাকে পৌঁছায় না দিতে সে তার জীবনে তাগিদে বের হবেই আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন মানুষ কষ্টে আছে তারপর একটার পর একটা এই বাড়তি তার ব্যয় বা বাড়তি খরচ এটা কিন্তু খুবই তার ওই যে আমরা একটা বলি না যে শাকের উপর মরার ঘা খরার উপর মরার ঘা ওই রকম একটি পরিস্থিতি চলে আসে এই বিষয়গুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় সরকার প্রধানদের কিন্তু তীক্ষ্ণভাবে দৃষ্টি দেওয়া উচিত আর দুইটা ছোট্ট বিষয় আছে প্রভাবশালীদের জন্য যত সুবিধা ঋণ পাচ্ছেন না সব উদ্যোক্তা এইটাকে আমি বলে রাখি আমি 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 তো এই খাতে হ্যাঁ আমি আমি এই একটা কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছি এই যে আমরা খুব কম পাবো 2 মিনিট হ্যাঁ একটা আমরা কি জাস্ট আমি উদাহরণ দিই এই যে ছোট ছোট দোকান যাদের আমরা পুঁজি হচ্ছে 15 থেকে 20,000 টাকা অর্থাৎ আমি যেটা বলি এই যে ডাব বিক্রেতা সব সবজি বিক্রেতা পান বিড়ি সিগারেট বিক্রেতা এটার সংখ্যা বাংলাদেশে হচ্ছে 60 লাখ আর হচ্ছে এরা এরা কিন্তু নিঃস্ব হয়ে গেছে তার যে পুঁজিটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে তাকে তাকে কোনো ধরনের প্রণোদনার আওতায় কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনেনি আর ছোট ছোট যে দোকান বা দোকান বা আমি বিপণী বেতন বলছি তার সংখ্যা হচ্ছে 57 লাখ এই বাংলাদেশে তাদেরও কিন্তু আনেনি আমরা এই যে 1 লাখ
4000 কোটি টাকা 19টি পুনর্দনা প্যাকেজ দাও সরকার ঘোষণা করছে তার কিন্তু এই যে ক্ষুদ্র মাঝারি শিল্প তারাও কিন্তু পাচ্ছে না কিছু পাচ্ছে হচ্ছে যারা ওই বড় ব্যবসায়ী যারা এর আগে কোটি কোটি টাকার ঋণ নিয়ে খেলাপি হয়েছে ইচ্ছা করে টাকাটা ফেরত দেয়নি ওই তারাই পাচ্ছে অর্থাৎ বড়রাই এই এই সরকারি পুনর্দনা প্যাকেজের সুযোগ সুবিধাগুলো ভোগ করছে একদম ছোট যাদের প্রয়োজন তারা কিন্তু পাচ্ছে না এবং এই পুনর্দনা প্যাকেজটা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ বাস্তবায়ন না হয় যাদের প্রয়োজন তাদেরকে যদি আপনি পৌঁছাতে না পারেন তাহলে কিন্তু আপনার এই যে কোভিড-19 মোকাবেলা বা করোনা ভাইরাসের মহামারী মোকাবেলা সেটা কিন্তু সুন্দরভাবে করতে পারবেন না সেই কারণেই বলছি যাদের প্রয়োজন যে সমস্ত উদ্যোক্তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিকে নজর দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব এক ব্যাংকগুলোর মাধ্যমে সরকারের সদিচ্ছা তো আছে কিন্তু এখানেও কি যে মধ্যস্বত্বভোগী থাকে এখানে মধ্য না এখানে মধ্যস্বত্বভোগী না এখানে ব্যাংকগুলোর বড়িমসে হচ্ছে কি ব্যাংকগুলোই তো মধ্যস্বত্বভোগী ব্যাংকগুলো দেখে যে ওই ছোট উদ্যোক্তাদের ঋণ দিতে গেলে তাদের ঋণটা ঠিকমতো ফেরত পাওয়া যাবে কিনা আমাদের শেষ করতে সেই কারণে তারা বড় বড় উদ্যোক্তাদের মাঝে আপনার কাছ থেকে কথা বলতে পারলে আরো ভালো লাগতো কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদেরকে শেষ করতে হচ্ছে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ততক্ষণ সবার জন্য শুভকামনা